গাইস, মার্কেটে লঞ্চ হয়েছে গ্যালাক্সি A16 এবং কারো যদি 18-19 হাজার টাকা বাজেট থাকে তো সেক্ষেত্রে এই যে ফোনটা আপনি অ্যামাজন বা ফ্লিপকার্টে বা অফলাইনে দেখছেন তো সেক্ষেত্রে নেওয়া কতটা ভালো হবে বা কতটা এখানে আপনার ভ্যালু ফর মানি হবে এবং এই ফোনে কী কী আছে সমস্ত কিছু কিন্তু এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করবো। সো এক সেকেন্ডও মিস করবেন না, দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। বাট মেন টপিকে যাওয়ার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন এবং এই মুখটা যদি প্রথম দেখে থাকেন প্লিজ একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, তাহলে যেটা হবে আমি যখন কোনো নতুন ভিডিও নিয়ে আসবো সবার আগে দেখতে পারবেন এবং কোনো ভিডিও আপনার মিস হবে না। গাইস, এটা কোনো স্যামসাংয়ের সাথে কোলাব ভিডিও না, সো যার জন্য এখানে যা ইনফরমেশন পাবেন এবং এটার সম্পর্কে যে তথ্যগুলো জানবেন সেটা কিন্তু একদম জেনুইন এবং তার পাশাপাশি আপনি অ্যাজ এ কনজিউমার বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি ফোনটা আপনার কেনা উচিত কিনা। যেমন ধরুন, আমাদের প্রথমে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে প্রাইস। প্রাইস কিন্তু এখানে স্যামসাং যে স্পটটা রেখেছে সেটা হচ্ছে 19,000 টাকা বা আন্ডার 20,000 রুপিস। এবার আন্ডার 20,000 রুপিস মানে আমরা মোটামুটি 15-20 মধ্যে ধরি, বাট 19,000 টাকা ওই প্রায় মোটামুটি ধরতে গেলে 20,000 মধ্যে চলে। এবং তার পাশাপাশি আপনি যদি এর 256 GB ভেরিয়েন্টটা নেন সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে খরচ হয়ে যাবে প্রায় 22,000 টাকা এবং যেটা কিন্তু আপনি অলরেডি স্যামসাংয়ের ওয়েবসাইটে গেলেও দেখতে পাবেন। প্রথম যে জিনিসটা আপনি হয়তো অ্যামাজনে গেলেও পাবেন না অথবা স্যামসাংয়ের ওয়েবসাইটেও এটা ভালো করে মেনশন করা নেই যে অ্যাকচুয়ালি প্রসেসর কী ইউজ করা হয়েছে। তো সেক্ষেত্রে আপনাদের বলে দিই যে এই ফোনটাতে ইউজ করা হয়েছে Dimensity 6300, যেটা কিন্তু খুবই বেসিক একটা প্রসেসর এবং মানে স্টার্টিং 5G প্রসেসর যদি ধরেন সেক্ষেত্রে Dimensity 6300 এটা পরে। এবং আপনি যদি দেখেন সেক্ষেত্রে কিন্তু অনেক বাজেট ফোনে অলরেডি Dimensity 6400 ইউজ করা হয়েছে এবং 6300ও অনেক 11-12 হাজার টাকার ফোনে কিন্তু ইউজ করা হয়েছে। তো সেই হিসাবে আপনি যদি দেখেন একটা 11-12 হাজার টাকার ফোনে এবং অথবা একটা 10,000 টাকার ফোনে যে প্রসেসরটা ইউজ করা হয়েছে সেম প্রসেসরটা কিন্তু একটা 22,000 টাকার ফোনেও ইউজ করা হয়েছে। আমি কিন্তু A16 বেস ভেরিয়েন্টটা বলছি না, টপ ভেরিয়েন্ট যেটা 8/256 GB সেটার দাম কিন্তু 22,000 টাকা। সো 22,000 টাকা দিয়ে আপনি যদি Dimensity 6300 পান সেটা কিন্তু প্রথমে আমি বলে রাখি যে ভ্যালু ফর মানি না। এবার হ্যাঁ, আপনি যদি স্যামসাং ফ্যান বয় হয়ে থাকেন এবং আপনার স্যামসাংয়ের ফোনই লাগবে, আপনার A16ই লাগবে, আপনার কাছে প্রচুর টাকা রয়েছে, তো সেক্ষেত্রে আপনি নিতে পারেন, কোনো রকম সমস্যা নেই, বাকিটা আপনার নিজের ওপরে। ওকে, প্রথমেই একটা মোটামুটি একটা কনক্লুশন আমি আপনাদের দিয়ে দিয়েছি। এইবার কথা হচ্ছে যে বাকি অ্যাকচুয়ালি কী কী জিনিস রয়েছে এর মধ্যে। যারা নিয়ে ফেলেছেন বা মানে নেবেন ভাবছিলেন বা ফাইনাল করে নিয়েছেন যে নেবেন, মন খারাপ করার কিছু নেই, এখানে আরও অনেক জিনিসপত্র রয়েছে, সেগুলো একটু বলে দিই তাহলে হয়তো আপনাদের ভালো লাগবে। সেটা হচ্ছে এই ফোনে ইউজ করা হয়েছে IP54, অর্থাৎ আপনি যদি এই ফোনটাকে বাইরে কোথাও নিয়ে যান এবং হালকা পাতলা বৃষ্টি পড়ে বা হালকা পাতলা জল পড়ে সেক্ষেত্রে কিন্তু স্প্ল্যাশ প্রুফ টাইপের আপনি এটাকে ভাবতে পারেন এবং হালকা পাতলা ওয়াটার প্রুফও কিন্তু বলতে পারেন। বাট এমন না যে আপনি জলে ডিপ করলেন আর ফোনটা বেঁচে উঠলো, এরকম নাও হতে পারে। ফোনে যে ডিসপ্লেটা ইউজ করা হয়েছে সেটা কিন্তু স্যামসাংয়ের আপনারা সবাই জানেন যে একটু বাজেট ফোনেও কিন্তু স্যামসাং অ্যামোলেড প্যানেল দিয়ে দেয় এবং এটাতেও কিন্তু একটা অ্যামোলেড প্যানেল দিয়েছে এবং যেটা কিন্তু আবার 6.7 ইঞ্চির ডিসপ্লে, যেটা কিন্তু যথেষ্ট বড়, ব্রাইট, শার্প এবং তার পাশাপাশি 90Hz ডিসপ্লে পাচ্ছেন, মানে ভালো একটা কিন্তু আপনি এখান থেকে এক্সপিরিয়েন্স পাবেন। অ্যান্ড স্যামসাংয়ের সুপার অ্যামোলেডের সাথে তো অন্য কোম্পানির অ্যামোলেডের তুলনা করলে চলেই না, কারণ স্যামসাং বেস্ট অফ দ্য বেস্ট ডিসপ্লে কিন্তু আপনাকে প্রোভাইড করে। ক্যামেরার কথা যদি বলি সেক্ষেত্রে কিন্তু স্যামসাংয়ের ক্যামেরা এখন অনেক ইম্প্রুভড, অনেক কিন্তু রিফাইন এবং অনেক ভালো ডাইনামিক রেঞ্জ কিন্তু ক্যাপচার করে স্যামসাং। সো আমি সমস্ত যত স্যামসাংয়ের প্রোডাক্ট রয়েছে সব কিন্তু ওভারঅল মিলিয়ে বলছি, সো যার জন্য একটা ধারণা করা যেতেই পারে যে এই ফোনের ক্যামেরাও কিন্তু যথেষ্ট ভালো হবে। তার কারণ হচ্ছে এই ফোন ইউজ করা হয়েছে 50 MP প্রাইমারি ক্যামেরা উইথ 1.8 অ্যাপারচার, সো যার জন্য কিন্তু একটা ভালো শার্প ছবি কিন্তু আপনি এই ফোনটা থেকে পাবেন। এছাড়া কিন্তু পেছনে একটা আলট্রাওয়াইড ক্যামেরাও রয়েছে, এছাড়া ম্যাক্রো ক্যামেরাও কিন্তু এই ফোনে ইউজ করা হয়েছে। ফ্রন্ট ক্যামেরা হিসেবে এখানে ইউজ করা হয়েছে একটা 13 MP সেন্সর, যেটা কিন্তু 2.0 অ্যাপারচারের এবং যার ফলে আপনি যদি গ্রুপ ছবিও তোলেন এবং সিঙ্গেল ছবিও তোলেন সেক্ষেত্রে কিন্তু ভালো শার্প এবং ভালো কোয়ালিটির সেলফি কিন্তু আপনি এই ফোন থেকে তুলতে পারবেন। এছাড়াও কিন্তু ফোনটিতে আপনি ফুল এইচডি 30fps ভিডিও করতে পারবেন, যেটা কিন্তু নট আপ টু দ্য মার্ক, আমি বলবো যে 60fps হলে সব থেকে ভালো ছিল। বাট আর একটা জিনিস দিয়েছে সেটা হচ্ছে 120fps 720p কিন্তু আপনি স্লো মোশনের ভিডিও টিডিও শ্যুট করতে পারবেন, যেটা কিন্তু যথেষ্ট ভালো এবং স্যামসাংয়ের স্লো মোশন যথেষ্ট কাজে লাগানোর মতো। র্যাম এখানে ইউজ করা হয়েছে দুটো ভেরিয়েন্টেই 8GB এবং এক্সপেন্ডেবল করা যায়, অর্থাৎ আপনি চাইলে কিন্তু এখানে ভার্চুয়াল র্যাম ইউজ করতে পারবেন, অর্থাৎ বাড়িয়ে নিতে পারবেন। এবং তার পাশাপাশি দুটো ভেরিয়েন্ট রয়েছে, একটা 128GB, একটা 256GB। এবং তারপরেও যদি আপনার মনে হয় যে আরও বেশি আপনার স্টোরেজ দরকার সেক্ষেত্রে কিন্তু আপনি একটা এক্সটার্নাল MicroSD কার্ড ইউজ করতে পারবেন, যেটারও কিন্তু স্লট এখানে রয়েছে। আরও যেটা ভালো জিনিস রয়েছে সেটা কিন্তু স্যামসাং ক্লেম করছে 6 বছরের কিন্তু OS আপডেট দেবে, অর্থাৎ এটা হচ্ছে 2024 শেষ, এটা 2024। সো তার মানে 2031 সালেও কিন্তু আপনি এই ফোনে
ওএস আপডেট দেখতে পাবেন, অর্থাৎ অ্যান্ড্রয়েডের আপডেট দেখতে পাবেন। মানে এখন যদি অ্যান্ড্রয়েড 14 হয় সেক্ষেত্রে কিন্তু অ্যান্ড্রয়েড 20 অবধি কিন্তু আপনি আরামসে এই ফোনে দিয়ে দিতে পারে, এবং স্যামসাং যা করছে তাতে করে মানে অ্যান্ড্রয়েড 21ও কিন্তু এই ফোনে দিয়ে দিতে পারে। এবং তার পাশাপাশি এখানে কিন্তু 6 বছরের সিকিউরিটি প্যাচ আপডেটও এখানে পাবেন। সো শুধুমাত্র ওএস না, সিকিউরিটির ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো সার্ভিস দেবে স্যামসাং। এছাড়া নক সিকিউরিটি তো রয়েছেই। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000 mAh ব্যাটারি, এবং 5000 mAh কিন্তু যথেষ্ট গুড একটা অ্যামাউন্ট, যেটা দিয়ে কিন্তু আপনি সারাদিনের যাবতীয় কাজ আরামসে করতে পারবেন কোনো রকম সমস্যা ছাড়াই। এবং সকালে চার্জ দিলে আপনার হয়তো আবার গিয়ে রাতে গিয়ে চার্জটা দিতে হবে। এবার কথা হচ্ছে কনক্লুশন। কনক্লুশনের কথা যদি বলি, সেক্ষেত্রে আপনার যদি স্যামসাংয়ের ফোনই লাগে তো সেক্ষেত্রে এই ফোনটা আপনি নিতে পারেন, কোনো রকম সমস্যা নেই। বাট আপনার যদি মনে হয় যে আপনি কিছুটা টাকা বাঁচাবেন, বাঁচিয়ে অন্য একটা ফোনের দিকে যেতে চান বা গেলেও সমস্যা নেই, তো সেক্ষেত্রে আমি বলবো যে স্যামসাং গ্যালাক্সি M35 আপনি দেখতে পারেন, যেটা লুক হয়তো A16 মতো অতটা সুন্দর না, বাট তারপরেও আপনার টাকা বেঁচে যাবে এবং আপনি বেটার একটা ফোন পাবেন যথেষ্ট কম দামে। এবং আপনারা সবাই জানেন যে এম সিরিজের থেকে কিন্তু এ সিরিজের দাম অনেকটাই বেশি থাকে, হাই থাকে, কিছু ফিচার এক্সট্রা দেয়, বাট তারপরেও এম সিরিজে যে ফিচারগুলো দেয় এবং যে আর কি কোয়ালিটিটা দেয় সেটা কিন্তু যথেষ্টই ভালো, খুব একটা কিন্তু খারাপ না। সো আপনি চাইলে ইউজ করতে পারেন, এবং আমার সাজেশান আর কি এটাই থাকলো, যদি স্যামসাংয়ের ফোনই লাগে সেক্ষেত্রে এই দুটোর মধ্যে কিন্তু আপনি দেখতে পারেন। এছাড়া স্যামসাংয়ের আর একটা ফোন রয়েছে, সেটা হচ্ছে স্যামসাং A55S, এটাও কিন্তু আপনি দেখতে পারেন, যথেষ্ট কিন্তু ভালো ফোন, এবং এই প্রাইসের মধ্যে আসে, মোটামুটি 18-19 হাজার টাকার মধ্যে কিন্তু এই ফোনটাও চলে আসে। তো ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে, যাতে বিষয়গুলো জানতে পারে, শিখতে পারে। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য, দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।